হ্যালো ফাস আপ গাইস, আগাই লাগে মিট মিটের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। গাইস আজকে বারমুডা কিন্তু র‍্যাঙ্ক চেঞ্জ হয়েছে এবং সাথে সাথে নতুন একটি কিন্তু ম্যাপ দিয়েছে, আলপাইন নামে একটা ম্যাপ দিয়েছে। ম্যাপটি কিছুটা পাবজির মতন অনেক বড় ম্যাপ। আমাদের কিন্তু অনেকে র‍্যাঙ্ক পুশ করতে কিন্তু সমস্যা হচ্ছে গাইস। নামার মাত্র ওই ম্যাপে কিছু চিনি না জানি না এবং প্রচুর পরিমাণে কিন্তু ল্যাগ করতেছে এবং নানা রকম সমস্যা। ওভারঅল এটিকে কীভাবে রিমুভ করা যায়, যেরকম আমাদের পোরগাটরি ডিলিট করা যেত, কালাহারি ডিলিট করা যেত, সেটা এই অ্যালপাইন ম্যাপটা কীভাবে ডিলিট করব। তো গাইস চলুন কীভাবে আমরা ডিলিট করব অ্যালপাইন ম্যাপটি। তো প্রথমে যেখান থেকে র্যাঙ্ক ম্যাপ সিলেক্ট করে সেখানে যাবেন এবং এখানে একটু নিচে দেখবেন বারমুডা র্যাঙ্কড, ওইটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু বারমুডা, পোরগাটরি এবং অ্যালপাইন ম্যাপটা থাকবে এবং অ্যালপাইন ম্যাপটার ঠিক একদম লেফটে দেখুন, একদম কর্নারে দেখুন একটা টিকচিহ্নর মতন একটা সিম্বল আছে। তো সেটি ওইটার উপরে ক্লিক করবেন, ওটার উপরে ক্লিক করার পরে দেখবেন সিম্বলটা উঠে যাবে। তো ওঠার পরে এখানে যে কনফার্ম আছে, তো এই কনফার্মটাতে ক্লিক করবেন। তো অনেকেই আপনারা একটা ভুল করে থাকেন, অনেকেই হয়তো এই টিপসটা জানেন কিন্তু করেন কি, এখানে এই কনফার্মে ক্লিক করে না, যার ফলে কিন্তু ম্যাপটা কিন্তু মানে ক্যান্সেল হয় না অ্যাকচুয়ালি। তো আরও একটা জিনিস তথ্য জানিয়ে রেখে দিই। তো ধরেন আপনি অন্য কারো গ্রুপে গেছেন এই টিক্সটা খাটানোর পরেও, তো তারপরে ম্যাপে নেমে দেখতেছেন যে ওই ম্যাপটাই চলে আসছে, তো সেই ক্ষেত্রে কী করবেন? বা তাহলে কি টিক্সটা কি আমার কাজে দিল না? তো না, অ্যাকচুয়ালি টিক্সটা একমাত্র যে গ্রুপ করবে, হ্যাঁ যে গ্রুপটা করবে, তো তার এটা অফ থাকতে হবে। তো আমি হয়তো আমি বুঝাইতে পারছি, যে গ্রুপ করবে তার কিন্তু একমাত্র অফ থাকতে হবে। যদি আর কারো মানে ধরেন আপনার আছে তার নেই, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ম্যাপটি কিন্তু চলে আসবে। তো হোপফুলি গাইস ভিডিওটি টিপসটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।